হ্যালো ফ্রেন্ডস বিউটিস বে অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা সিম্পল কেক আপনাদের সঙ্গে শেয়ার করবো কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি আমি এটা তিনটে লেয়ারে সমানভাবে কেটে নিচ্ছি এইভাবে কাটলে প্রতিটা লেয়ার সমানভাবে কেটে যাবে কোনো রকমের কোনো সমস্যাই হবে না আমি প্রথমে একটু প্লেন জল দিয়ে কেক স্পঞ্জটা ভিজিয়ে নিচ্ছি একদম হালকা করেই করব এবারে কিছুটা ক্রিম দিচ্ছি ক্রিমের সঙ্গে আমি বাটারস্কচ ক্রাশ মিক্সড করছি এটা সমানভাবে ক্রিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপরে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি অনেক সময় এইভাবে ক্রাশ মিক্সড করতে অসুবিধা হয় সেক্ষেত্রে কি করবেন আগে ক্রিমটা স্প্রেড করে দেবেন তারপরে এর উপরে দিয়ে সেটা আলাদা করে স্প্রেড করে দেবেন তাহলে কোনো সমস্যা হবে না এখানে কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ আমি দিয়ে দিচ্ছি এই ক্রাঞ্চটা আমি বাড়িতেই বানিয়েছি কাজু বাদাম রোস্ট করে নিয়েছিলাম তারপরে চিনিটা গরম করে নিয়ে তার সঙ্গে বাদামটা দিয়ে যেভাবে আমরা বাদাম ছাপা বানাই সেইভাবে বানিয়ে এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে অনেক দিন ভালো থাকে এবং এর টেস্টও খুব ভালো হয় কেননা পুরোটাই কাজু বাদাম দিয়ে বাজারেও রেডিমেড কিনতে পাওয়া যায় ক্রাঞ্চগুলো তবে সেগুলো ভালো হয় না মোর একদমই টেস্ট হয় না সেগুলো আবার বেশি দিনও রাখা যায় না আস্তে আস্তে গলে যায় সেক্ষেত্রে বলবো নিজের ঘরে বানিয়ে খেলে বেশি সুস্বাদু হবে এবং সেটা স্বাস্থ্যকর আমি এখানে সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম দিয়ে একইভাবে আমি কিছুটা ক্রাঞ্চ দিয়ে দিচ্ছি তিন নম্বর লেয়ারটা আমি দিয়ে দিলাম আবারও আমি কেক স্পঞ্জটা একটু ভিজিয়ে নিচ্ছি কেক স্পঞ্জ যদি ময়েস থাকে তাহলে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে প্রথমে ক্রাম কোট করছি ক্রাম কোট করে এটা দশ মিনিট ফ্রিজে রাখবো তারপর এর উপরে ফাইনালাইসিংটা সব সবসময় চেষ্টা করবেন ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রাখা তাহলে কেকের ফিনিশিংটা ফাইনালাইসিংয়ের যে ফিনিশিং সেটা খুব ভালো হবে কোনো রকমের অসুবিধা হবে না বা কেকের কোনো ক্রাম উপর দিকে উঠে আসবে না আমি দশ মিনিট ফ্রিজে রেখেছিলাম আর এখানে আমি ক্রিমের সঙ্গে দু ড্রপ গ্রিন কালার আর দু ড্রপ ব্লু কালার এই দুটো মিক্সড করেছি দেখুন কালারটা কত মিষ্টি একটা কালার এসেছে রিফাইনাল আইসিংয়ের সময় একটু টাইম নিয়ে ধীরে সুস্তে কাজটা করতে হয় তবে এই কেকের লুকটা ভালো লাগে কেকটা যেহেতু ভীষণ নরম থাকে তাই কোনো রকম চাপা চাপি করা যাবে না তাহলে পুরোটাই খারাপ হয়ে যাবে এই জন্য একটু টাইম নিয়ে ধীরে সুস্থে তবেই ফাইনালাইসিংটা করবেন আমি এখানে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তবে আমি যথেষ্ট টাইম নিয়ে ফাইনালাইসিংটা করি কোনো স্ক্র্যাপার দিয়ে সাইডগুলো করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বা কোনো মোটা কার্ডবোর্ড দিয়েও করতে পারেন এখানে আমি প্রথমে লিখে নিচ্ছি আমি ক্রিমের সঙ্গে একটু অরেঞ্জ আর ইয়েলো কালার মিক্সড করেছি এটা দিয়ে একটা টাইগার ফেস বানিয়েছিলাম সেই ক্রিমটাই আমার ছিল সেইটা দিয়েই আমি লিখছি এখানে হ্যাপি বার্থডে বাবা লিখছি এইবারে একটা মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি আর ছোট ছোট করে কয়েকটা গোলাপ বানাচ্ছি একই নজেল দিয়ে আমি সাইডের বর্ডারটা করে নিচ্ছি নজেলটায় কোনো নাম্বার ছিল না সেই কারণে আমি নাম্বারটা বলতে পারলাম না কয়েকটা পাতা করে নিচ্ছি পাইপিং ব্যাগটা আমি ছোট করে কেটে নিয়েছি ভি সেপ করে এর আগেও আমি কাটিংটা দেখিয়েছিলাম আপনাদের আর এটা হচ্ছে একদম ছোটো সাইজের স্টার নজেল কয়েকটা ছোট ছোট গোলাপ বানাচ্ছি উপরেও কয়েকটা করে নিচ্ছি পাতা করে নিচ্ছি এই কেকগুলো সিম্পলের উপরে খুবই সুন্দর লাগে দেখতে আমি কয়েকটা গোল্ডেন সুগার বল আর কয়েকটা সিলভার সুগার বল এইগুলো ফুলের উপরে বসিয়ে দিচ্ছি যেন আর একটু ভালো লাগে দেখতে এগুলো সবই খাওয়া যাবে এগুলো দেওয়ার সময় কাস্টমারকে অবশ্যই বলে দেবেন যে এগুলো খাওয়া যাবে কেননা অনেকে এগুলো মনে করেন যে পুঁথি বা মতি ব্যাস এই হলো আমার কেকের ফাইনাল লোক বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে সেগুলো দেখে অনেক কিছু আপনারা আইডিয়া করতে পারেন কিছু টিপস নিতে পারেন দেখা হবে নেক্সট